বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে জার্মান আওয়ামী লীগ। নূরজাহান খান নুরি এবং নূরে আলম সিদ্দিকী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় বক্তব্য রাখেন অনারারি কনসাল ইঞ্জিনিয়ার হাসরাত মিয়া, মাসুদুর রহমান মাসুদ, পি এল আহমেদ, আলমগীর আলী আলম এবং আওয়াল খান সহ আরো অনেকে। যেহেতু টুসলোকাটা খুব গুরুত্বপূর্ণ একটা চাকা বাংলাদেশের প্রেক্ষাপটে, টেক্সটাইল এবং টেকনোলজিক্যাল হাব বলতে পারেন টুসলোক, এবং ট্যুরিজমের যে আজকে উনি আমাদেরকে যেই উনি সাংবাদিকদের সামনে এবং বিভিন্ন বিদেশি পর্যটকের সামনে যে কথা বলেছেন, আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে টুসলোকে বাংলাদেশ বিমান আসলে আমি মনে করি সরকার এবং আমরা যারা প্রবাস আছি উপকৃত হব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রবাসীদের আরেকটা বিরাট সমস্যা আছে, সেটি হলো তাদের জমি জমা নিয়ে এবং তাদের উত্তরাধিকার। তারা যদি গিয়ে সেখানে পুলিশের সহায়তা চায় কিংবা কোনো বিচার বিভাগের সহায়তা চায়, সেটি যেন প্রায়োরিটি ভিত্তিতে দেওয়া হয়, এটি সরকার বিবেচনা করতে পারে। আমরা খুব বেশি আপনার কাছে চাই না, আমরা শুধু চাই বিমানবন্দর আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আপনি একজন স্মার্ট নেতা আমাদের, আমরা চাই আপনারা বাংলাদেশে অসম্ভবকে সম্মান করেছেন, বিমানবন্দরও একটি স্মার্ট বিমানবন্দরে রূপান্তরিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। এ সময় তিনি দলের দুঃসময়ে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জার্মান আওয়ামী লীগ আমাদের একটা অন্যতম শক্তিশালী সংগঠন এবং আপনারা সেটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছে তাদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, এবং আমরা চাই যে বাংলাদেশের সহ বিশ্বের যেখানে আমাদের সংগঠন আছে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন এবং সহযোগী সংগঠন, তারা যেন সকলে মিলেমিশে একসাথে সুন্দরভাবে দলকে আরও শক্তিশালী করে। 1996 যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এসছে, সেই 5 বছরে আমাদের অর্জন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের সেই ছোট্ট 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। শাহাদাত শাওন, আরটিভি।